এই সাতজন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব যারা আইআইটিতে পড়াশোনা করেছেন। আপনি যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে থাকেন তবে আইআইটিতে পড়াশোনা করা অবশ্যই আপনার স্বপ্ন। কিন্তু বন্ধু, আইআইটিতে পড়া এত সহজ ব্যাপার নয়, এর জন্য প্রচুর পরিশ্রম এবং সংকল্প প্রয়োজন। সুতরাং আসুন আমরা কিছু বিখ্যাত আইআইটিয়ানদের দেখি যারা আমাদের সকলকে গর্বিত করেছিল। এক, NR নারায়ণামূর্তি, আইআইটি কানপুর। NR নারায়ণামূর্তি ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং অবসর নেওয়ার আগে তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং CEO ছিলেন। পদ্মশ্রী এবং পদ্মবিভূষণের মতো অনেক পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। সুন্দর পিচাই, আইআইটি খড়গপুর। সুন্দর পিচাইকে কে না চেনে? তিনি টেক জায়েন্ট গুগল এবং এর মূল সংস্থা আলফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা CEO। পিচাই সরাসরি গুগলের নিজস্ব ব্রাউজার ক্রোমের বিকাশে জড়িত ছিলেন। অরবিন্দ কেজরিওয়াল, আইআইটি খড়গপুর। 2015 সাল থেকে আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হয়েছেন। রঘুরাম রাজন, আইআইটি দিল্লি। রঘুরাম রাজন একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং ভারতের রিজার্ভ ব্যাংকের 23তম গভর্নর। 2015 সালে RBI-তে তার আমলে তিনি দ্য ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের ভাইস চেয়ারম্যান হন। চেতন ভগত, আইআইটি দিল্লি। টু স্টেটস, থ্রি মিস্টেকস অফ মাই লাইফ এর মতো আরও অনেক বিখ্যাত উপন্যাসের লেখক। চেতন ভগত আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন এবং IIM আহমেদাবাদ থেকে MBA ডিগ্রিও অর্জন করেছেন। বিনোদ খোসলা, আইআইটি দিল্লি। বিনোদ খোসলা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরির সংস্থা সান মাইক্রোসিস্টেমের সহ প্রতিষ্ঠাতা। তিনি আইআইটি দিল্লি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক করেছিলেন। অমল পরাসার, আইআইটি দিল্লি। তার সবচেয়ে বিখ্যাত রচনাটি ওয়েব সিরিজ TVF ট্রিপলিংয়ের চিত্রণ শর্মার চিত্রায়ণ। তিনি 2007 সালে আইআইটি দিল্লি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে স্নাতক হন। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।